কোনো প্রযোজ্য না এটার ওয়াই কানেক্ট হচ্ছে একটা ভুয়া এন্ড ফালতু একটা ওয়াই কানেক্ট যেটা আমার কাছে মনে হইছে and you are watching Barker Bike. আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন যে আমি R15M একটা বাইক ইউজ করি আজকে আপনাদের সাথে কথা বলবো এই বাইকটা আপনি কিনবেন কি কিনবেন না আরো কথা বলবো এই বাইকটার ভালো দিক এবং খারাপ দিক বাংলাদেশ মার্কেটের বর্তমান বাজারে 5,65,000 টাকা দিয়ে আপনি এই বাইকটা কিনবেন নাকি কিনবেন না আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনি স্পষ্ট হয়ে যাবেন আর এই স্পষ্টতার জন্য অবশ্যই আপনি আমার ভিডিওটা ফুল দেখতে হবে আজকে R15M এর খারাপ দিকগুলা সবচেয়ে বাজে দিকগুলা যেগুলো না বললেই নয় 5,55,000 টাকার একটা বাইকে এত বাজে বাজে দিক যে দিকগুলো আপনাদের সাথে না বললেই নয় সেই জন্যই আপনাদের সামনে হঠাৎ করে চলে আসা আর হঠাৎ করেই এই ব্লগটা করা চলেন তাহলে বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট বাজে দিকগুলোতে চলে যাই এই বাইকটা এখন যদি আমাকে কেউ এসে জিজ্ঞেস করে যে ভাই আমি কি R15M-টা কিনবো আমি এক কথায় বলবো না কেন না বলবো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সবচেয়ে বাজে দিক হচ্ছে যে এটার প্যানেল এটার এত বাজে একটা প্যানেল 5,65,000 টাকা বর্তমান বাজার অফিসিয়াল প্রাইসে এই বাজে একটা প্যানেল এই প্যানেলটা কোনো মানেই হয় না খুব খুব নরম একটা প্যানেল ইভেন আমার প্যানেলটাও ভেঙে যাচ্ছে এদিক দিয়ে অলরেডি ফাটা ধরছে আমি জানি না এটা কখন জানি ভেঙে পড়ে আর যদি এই প্যানেলটা ভেঙে পড়ে অবশ্যই আপনাকে 7,500 টাকা গুনতে হবে বর্তমানে 5,65,000 টাকা দিয়ে বাইক কিনে 7,500 টাকা গোনা মানে এটা খুবই মানে হাস্যকর একটা ব্যাপার আরেকটা জিনিস হচ্ছে এই বাইকের ওয়াই কানেক্ট নিয়ে হচ্ছে আমি পুরোটাই হতাশ এসিআই মোটরস ইয়ামা বাংলাদেশ এটা নিয়ে এত বাজেভাবে মার্কেটিং করছে যা মোটেও এটার জন্য প্রযোজ্য না এটার ওয়াই কানেক্ট হচ্ছে একটা ভুয়া অ্যান্ড ফালতু একটা ওয়াই কানেক্ট যেটা আমার কাছে মনে হয়েছে আপনার এখানে দিয়ে রাখছে হচ্ছে যে কল আসলে এখানে সিগন্যাল আসবে মেসেজ আসলে সিগন্যাল আসবে আপনার পকেটে যখন ফোন রাখা হবে তখনও আপনি বুঝতে পারবেন আপনার কল আসছে যখন মেসেজ আসবে তখনও বুঝতে পারবেন তো এটা দেওয়ার কোনো মানেই হয় না যদি হয়তো বা ওনাদের ড্যাশবোর্ডে উঠতো যে এ কল দিছে এই নামটা উঠে যেত যেমন সে সালমান কল দিছে সালমান নামটা উঠে যেত তাহলে এটা ভালো ছিল এটার মার্কেটিংটার পক্ষে ছিলাম আমরা এখন এটার মার্কেটিংয়ের কোনো পক্ষেই নাই আপনি যদি এটা ওয়াই কানেক্ট করে রাখেন আপনার কমিউনিকেটর কোনোভাবে কানেক্ট থাকবে না আপনার কাছে এটা হচ্ছে বড় বাজে দিক আর হচ্ছে ওয়াই কানেক্ট যে সফটওয়্যারটা ওনারা বলতেছে এই সেই এত কাহিনী বলতেছে এইসব কাহিনীর কোনো কিছুই না আমার তো অফিসিয়াল বাইক ভাই আমি এটার ভুক্তভোগী মানে বিশাল একটা ফাউ জিনিস এটাকে ফাউ ছাড়া আর কিছুই বলবো না কাছে এটার কোনো প্রপার কাজ আমি এ পর্যন্ত ঠিকভাবে পাই নাই তো এটা পুরোটাই একটা বাজে জিনিস এই দুইটা জিনিসই আমার কাছে খুব খুব বাজে লাগছে বাকি কথা বলতেছি আপনার সাথে বাইকে উঠে এখন আপনাদেরকে আমার বাইকের ডেস্কবুকটা একটু দেখাই সেটা হচ্ছে যে যখন বাইকটা অন করব অন করার পরই এখানে যে সিগন্যাল আসবে হচ্ছে কলের সিগন্যাল আসবে এখানে আসবে মেসেজের আর নিচে আসবে কলের এই যে কল এই যে মেসেজ মানে হচ্ছে এটা যখন হচ্ছে কল আসবে তখন হচ্ছে এই সিগন্যালটা উঠবে আর যখন মেসেজ আসবে তখন ওই সিগন্যালটা উঠবে ব্লুটুথের মাধ্যমে আমার ফোনের সাথে কানেক্ট থাকে তাহলে আমি আমার কমিউনিকেটরটা কানেক্ট করতে পারি না যারা বাইক ট্রাভেল করেন বাইক চালান তারা অবশ্যই সবাই জানেন বাইক চালানোর সময় বা বড় বড় লং ট্যুরে যাওয়ার পথে একটা কমিউনিকেটর কতটা ইম্পর্টেন্ট ওয়াই কানেক্টের কারণে যদি আমি এই আমার ইম্পর্টেন্ট কমিউনিকেটরটাই যদি কানেক্ট করতে না পারি তাহলে কী লাভ আমার এই ওয়াই কানেক্টের এই ওয়াই কানেক্ট অ্যাপস দিয়ে যদি ফোন আসতো দেখা যেত যে আমার ডেস্কবোর্ডে নাম আসতেছে যেরকম সালমান কল দিছে সালমান নামটা আসতেছে তাহলে এটা বেশ একটা উপকারী হতো আর হচ্ছে আমি ভাবছিলাম এই ওয়াই কানেক্ট অ্যাপসটা দিয়ে সম্ভবত বাইকটা কন্ট্রোলিং করা যাবে জিপিএস লাইক এ জিপিএসের মতো তো সেই জন্য অনেক বেশি উৎসাহিত ছিলাম আনঅফিসিয়াল বাইক রিলিজ হওয়ার পরেও আমি আনঅফিসিয়াল বাইক নেই নাই অফিসিয়াল বাইকের জন্য ওয়েট করতেছিলাম অফিসিয়াল বাইক নেওয়ার পরে দেখলাম যে ওয়াই কানেক্টর হচ্ছে ভুয়া এবং ফালতু একটা জিনিস এটা যে অন্যান্য বাইকে নাই বাইক কি চলতেছে না বা নষ্ট হয়ে গেছে এরকম এরকম কিন্তু কিছুই না এটা হচ্ছে একটা মার্কেটিং বুকাস যে আমার এটাতে ওয়াই কানেক্ট আছে আপনারা আমার এটাতে আসেন ওটা নিয়েন না সিভিআরও কিন্তু ভালো বাইক
সো এই ওয়াই কানেক্ট এক দেখে যে আপনারা R15M নেবেন এটার পক্ষে না, আমি এটার বিপক্ষে, সম্পূর্ণটাই বিপক্ষে। আর হচ্ছে এটার বডি অত্যন্ত নরম এবং হচ্ছে খুব বাজে টাইপের বডি। আপনারা তো প্যানেলটা, আপনাদেরকে প্যানেলের কথা বললামই, প্যানেল আমার এটা অলরেডি ফাটা দিতেছে, ফাটা দেওয়ার মানে হচ্ছে অবশ্যই এটা চলে যাবে, কোন দিন চলে যায় আমি জানি না, চলে যাওয়ার পরে আমাকে 7,000 টাকা গুনতে হবে যা মার্কেটের অন্যান্য প্যানেলের দাম। আমি পার্সোনালি একজন ইয়ামা লাভার, হুন্ডা থেকে আমি ইয়ামা অনেক বেশি পছন্দ করি, ইয়ামাকে অনেক বেশি ভালোবাসি, তার জন্যই বেস্ট বাইকটা নিতে চাইছিলাম। বেস্ট বাইকটা নিতে গিয়ে যে এই অবস্থা হবে আমি নিজে কখনো কল্পনা করি নাই। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই বাইকের সিটিং পজিশন অত্যন্ত কমফোর্টেবল, B3 থেকে 1000 গুণে ভালো। আপনারা এই বাইকের সবচেয়ে বাজে দিক হচ্ছে এটার বডি অত্যন্ত নর্মাল, আর হচ্ছে ওয়াই কানেক্ট অ্যাপস হচ্ছে বাজে একটা অ্যাপস। এইসব জিনিসের কারণে R15M এর প্যানেলটা এবং ওয়াই কানেক্ট অ্যাপসের জন্য যে আমরা এটাকে খুব বাজে বাইক বলবো তা না, বাইক কিন্তু অন্যান্য বাইকের চেয়ে সত্যি খুব ভালো এবং স্মুথ একটা বাইক। ইয়ামা R15M এর ভালো দিক নিয়ে অন্য আরেক দিন একটা ফুল ভিডিও করব, কারণ এই বাইকটা আমি লাস্ট 3 মান্থ যাবৎ ইউজ করতেছি। তো যেহেতু আমি লাস্ট 3 মান্থ যাবৎ ইউজ করতেছি, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আমি অবশ্যই ভালো একটা রিভিউ আপনাদেরকে দিব। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম চালানের অফিসিয়াল বাইক, সো বুঝতেই পারতেছেন। অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন আরেকটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।